বেরিয়েছি আর এসে রাইফেল টাওয়ারের মতো টাপ কিছুই না কিছু কিছু কষ্ট সুন্দর সে কলোরাডোতে চুপচাপ বসেছিল Hi everyone, welcome back to WishingChest. আর আজকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আমি পৌশালি। এই ব্লগটা ঠিক আগের ব্লগটাতেই হয়তো আপনারা কেউ কেউ দেখে থাকবেন যে রনের খুব জ্বর হয়েছিল, ওকে নিয়ে ডক্টরের কাছে গেছি। তো রনের জ্বরটা প্রায় 5-6 দিন কন্টিনিউ হলো। তারপর আজকে সকালবেলাতে ওর জ্বর আর নেই, অর্থাৎ কালকে রাত্রি থেকে ওর জ্বর আসেনি। আমাদের এই কেবিন ট্রিপটা বেশ কিছুদিন আগে থেকে হঠাৎই ফিক্স হয়ে গিয়েছিল। তো আমরা সবাই ভাবছিলাম যে রনের জ্বর না ছাড়লে আমরা কি করে যাব, ওর শরীর খুব উইক হয়ে গিয়েছিল, সেই শরীর নিয়েই বা কি করে ওকে নিয়ে বেরোবো। বাট আলটিমেটলি ডক্টর যেসব ওষুধ দিয়েছিলেন সব ওষুধ খাইয়ে তারপর ওকে ভালো করে রেখে দেখে আজ বেরোতে পেরেছি। এখন সকালবেলা মানে 11:30 বাজে, তো রওনা দিয়েছি আমরা একটা ছোট্ট শর্ট ট্রিপে। আমরা ছোট বড় মিলিয়ে আজকে আমরা 9 জন এই ট্রিপটাতে যাচ্ছি। বাড়ি থেকে জাস্ট 2 থেকে 2.5 ঘন্টা দূরে আমরা কেবিন নিয়েছি। এই যে দেখছেন রনকে, বেশ হাসি খুশি লাগছে, শরীরটা ভালোও লাগছে। শহরকে পেছনে ফেলে আমরা চলেছি গ্রামের পথে। এই হলো গিয়ে আমেরিকার গ্রামের পথ। দেখছেন তো রাস্তায় খুব একটা গাড়ি ঘোড়ার ভিড় নেই, গাড়ি তো চলবেই কিন্তু এমনি শহরে যেরকম যানজট থাকে, প্রচুর গাড়ি চলে, সেটা নেই। মাঝখানে মাঝখানে কি সুন্দর গ্রামের দিকে রাস্তা চলে গেছে, প্রচুর মাঠের পর মাঠ আর গাছপালা, কোথাও কোথাও ছোট ছোট জঙ্গল দেখা যাচ্ছে, ইভেন ছোট ছোট জলাশয়ও আমরা কোথাও কোথাও এখানে দেখতে পেয়েছি। রনকে নিয়ে আমি একটু বেরিয়েছি আর এখানে এখন 4th of July ইন্ডিপেন্ডেন্স ডে, আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে, সেজন্য এখন লং উইকেন্ড চলছে। তার জন্য আমরা এই কাছাকাছি একটা ছোট্ট ট্যুরে বেরিয়েছি, কিছুটা রাস্তা চলে আসলাম, আপনাদেরকে দেখালাম যে আমেরিকার শহর ছাড়িয়ে গ্রামের ভেতর ঢুকেছি আমরা, গ্রামের রাস্তাগুলো ফাঁকা ফাঁকা। তো মাঝখানে আমরা একটা ছোট্ট হল্ট নিয়েছি, সাধারণত এই সাবওয়ে বা ম্যাকডি এগুলোতে টিফিন এই জাতীয় জিনিস আমরা খেয়ে থাকি, তো এখন আমরা সাবওয়েতেই ঢুকেছি। হ্যাঁ, ওই ডাক পড়েছে মামা, নিশ্চয়ই কিছু ওর দরকার, চিপস খাচ্ছে, জ্বরের মুখে কিছুই ভালো লাগছে না, শুধু এই ইয়েলো চিপস খাচ্ছে। এইখানে খুব তাড়াতাড়ি একটু জল খাবার খেয়ে আবার আমরা বেরোবো, কিছুক্ষণ যাবো। আর পাপার কাছে যা, গো টু পাপা, উই নিড টু বাইট, গো। সবাই যে কামড় দিচ্ছ, রবি তোমার কামড়টা উঠে গেছে, কিন্তু তোমাকে একসঙ্গে কামড় দিয়েছ। আমি যদিও আজকে রনকে অল্প করে ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম, কারণ আমি জানি যে ওর কয়েকদিন ধরে কিছুই খেতে ভালো লাগছে না। আবার যদি বাইরের কোনো খাবারই না খায় তাহলে তো পেট একেবারে ফাঁকা থেকে যাবে, তাই জন্য একটুখানি খাইয়েই নিয়ে এসেছিলাম। আর ঠিক তাই ও এখানে কিছুই খেলো না, শুধু ওই চিপস কয়েকটা খেয়েছে। আর খাওয়া দাওয়া সেরে আমরা প্রায় লাঞ্চই সারলাম, এখানে সেরে আমরা আবার একটুখানি বেরিয়ে গেছি। তো এখন আমরা বেশিক্ষণ না, হয়তো আর 1/2 hour যাবো গিয়ে যেটা আমাদের আজকের মেইন ডেস্টিনেশন প্যারিস, তো সেইখানে পৌঁছাবো। তো চলুন আমরা আপাতত সেই জায়গাতে যাই, গিয়ে আমি আপনাদেরকে এখন দেখাই যে এটা আমরা কোন প্যারিসে যাচ্ছি। কি
অদ্ভুত সিনিক না চারিদিক, আর তার সঙ্গে আজকের আকাশটা জাস্ট তুখর। দীপ অলওয়েজ বলে আকাশ ফুল নীল হলেও ভালো লাগে না, মেঘ হলেও ভালো লাগে না, ওর অলওয়েজ নীল আকাশে অল্প অল্প মেঘ থাকবে তবে গিয়ে ওর আকাশ দেখতে ভালো লাগে। আর সত্যিই তাই, দেখুন আজকে আমরা মেইন জায়গায় এসে পৌঁছে গেছি কিন্তু রন কিছুতেই নামতে দিচ্ছে না গাড়ি থেকে। দাঁড়ানোকে একটু মানিয়ে যদি নামাতে পারি। আচ্ছা, হোয়াই আর ইউ ডুইং দ্যাট? সেই সেম থিং যেটা ও বেড়াতে গিয়ে, কালকের ভিডিওটা আমি যখন বানাচ্ছিলাম কি আমরা ঘুরে বেড়াচ্ছি কাটছিল, ওই রকম যতবার বাইরে নামবো ততবার কাটছে। এতক্ষণ ধরে আমি আপনাদের আমেরিকার গ্রাম, শহর থেকে গ্রাম দেখাতে দেখাতে রাস্তা দিয়ে যে নিয়ে আসলাম মেন যে জায়গাটায় আসবো বললাম যে প্যারিসে যাচ্ছি আজকে, আমাদের মেন বেড়ানোর যে ডেস্টিনেশন প্যারিস, তো এটা হচ্ছে গিয়ে টেক্সাসের প্যারিস। আর এখানে একটা আপনারা নিজেই দেখে নিন যে কেন এটাকে প্যারিস বলা হচ্ছে। তো অনেকক্ষণ ধরে বলে আসছি, আমিও ভাবছিলাম যে এটা কেমন হবে, তো এখন এখানে এসে পৌঁছে গেছি। এটার কারণ হচ্ছে কি, এখানে একটা এরকম প্যারিসের আইফেল টাওয়ারের মতো টাওয়ার করা আছে। চলো, আরে টুপি দিয়েছে বলেই না টেক্সাসে এটা হয়েছে। চলো, আমাদের সস্তার প্যারিসে এসে গেছি, সস্তার প্যারিস, বাইক রেন্টাল ফি, কিন্তু প্রচুর লাইট আছে, সন্ধ্যাবেলা ভালো লাগবে, সন্ধ্যাবেলা ভালো লাগবে। এটা আমাদের টেক্সাসের প্যারিস, মাথায় একটা টুপি বসানো, এটা একটু হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে, অনেক দিন আগেকার কিছু ফ্রেঞ্চ মাইগ্রেন্টস না বসবাস, ঠিক হিস্ট্রিটা জানি না, বাট সেই সময়ে এটা বানানো, তখন থেকে টেক্সাসের স্পেশাল হ্যাট, সেই হ্যাটটা লাগিয়ে এটা সেই প্যারিসের ধাঁচে বানানো আইফেল টাওয়ার। খুবই ছোট কিন্তু নট ব্যাড। এইটা এখানে একটা ভেটেরান মেমোরিয়াল। টাওয়ারের নিচটা দেখুন, এই চারটে পিঙ্ক কালারের ফুলের গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, আর দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে না? এখন খুব রোদ মাথার ওপরে, তার জন্য আর খুব গরমও। আমরা ভেবেছি বিকেলবেলায় আর একবার আসবো যদি পারি, তো এখন যেটা দেখতে পাচ্ছি তাতেই খুব ভালো লাগছে। বিকেলবেলার রোদটা যখন পরন্ত হয়ে যায় তখন আশা করি আরো সুন্দর দেখতে লাগবে। রন খালি শুধু গরমে বলছে মামা কলি মামা কলি। এখানে আপাতত আমরা খান কয়েক ছবি তুলে রওনা দিলাম আমাদের কেবিনের উদ্দেশ্যে, আর তার 20 মিনিটের মধ্যে এই কেবিনে এসে পৌঁছলাম। বেশ গা ছমছমে একটা জায়গা। হলো গিয়ে এবার আমাদের বেড়াতে এসেছি যে যেখানে সেটার কেবিনটা এখানে, এই বাড়িটাতে আমরা আজকে থাকব। কি সুন্দর না, জঙ্গলের মধ্যে একটা বেশ বাড়ি। পৌঁছানোর প্রথমে সবাই আগে দাঁড়িয়ে বাড়িটা পর্যবেক্ষণ করে নিচ্ছি একদম ওপর থেকে নিচে অবধি, কারণ আমি যদি আপনাদেরকে ফুল স্যাটেলাইট ভিউ দেখাতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো। এই যে বাড়িটা দেখছেন এটা কিন্তু পুরো জঙ্গলের মাঝে, মানে মেন রোড থেকে জাস্ট আমাদের এই বাড়িটাতে আসার জন্য একটা সরু রাস্তা করে দেওয়া আছে, আর সেখানে শুধু এই একটিই কেবিন। এখন চলুন তাহলে আমি আপনাদেরকে পুরো কেবিনটা ঘুরে ঘুরে দেখাই।
আর উইন্ড চাইমের আওয়াজটা কি দারুণ বলো দি। এটা হচ্ছে গিয়ে ব্যাকইয়ার্ডটা। এখানে গ্রিল করার একটা গ্রিল মেশিন রাখা আছে, প্লাস ব্যাকইয়ার্ডে বসে খুব সুন্দর করে জমিয়ে গল্প করার জন্য একটা বেঞ্চ পাতা আছে, আর সঙ্গে এই যে দেখুন এখানে ফায়ার ক্যাম্প করার জন্য ফায়ার প্লেস করা আছে, সঙ্গে কয়েকটা চেয়ার দেওয়া আছে, যাকে বলে সব মিলিয়ে অদ্ভুত একটা অপূর্ব সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করা আছে। গাড়ি থেকে সব মালপত্রগুলো বাড়ির ভেতরে আনা হয়ে গেছে, এবার আমরা এখানে একটুখানি টিফিন সারবো, টিফিন সেরে তারপরে আবার একটুখানি আশপাশে ঘুরে দেখার জন্য বেরোবো। আমি ব্লগ করছিলাম, লাইট অন করছি অফ করছি। এইরকম খেলাটা আছে এখানে, রন আমি মজা আনিনি, তুমি কেন ছুটি ইয়ে করে খালি পায়ে ঘুরছো, কেন জ্বর হয়েছিল না? এই ধরনের কেবিন গুলোর একটা করে মোটামুটি বেসমেন্ট তো থাকেই, আর বেসমেন্টেই নানা রকম ইনডোর গেমস থাকে, আমি আপনাদের হেঁটে দেখিয়ে নিয়ে আসলাম। আর তার আগে ডাইনিং ড্রয়িং এগুলো সব ঘুরিয়ে দেখিয়েছিলাম, ওটা ছিল গ্রাউন্ড ফ্লোরে, আর এটা এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোর। শেয়ার শেয়ার করে খেলবে রন। আমার এখন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে কেবিনটা প্রায় পুরোটাই দেখানো হয়ে গেছে। তো মেইনলি আমরা যে কারণে এখানে এসেছিলাম আজকে, যে কেবিনে ঢুকবো, কেবিনে লাগেজগুলো সব রাখবো, তারপর আবার বেরিয়ে যাব একটু চা জল খাবার খেয়ে, তো সেই কাজটা আমাদের এখন হয়ে গেছে। এখন আমরা আবার বেরোবো, বেরিয়ে আমরা রাতের খাবারের অ্যারেঞ্জ করব, কারণ আজ রাত্রিবেলাটা আমরা এখানে রান্নাবান্না করবো। রাতে ডিনারের জন্য আমরা এই চাইনিজ একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এই রেস্টুরেন্টটাতে মোটামুটি বাফে সিস্টেমের সব কিছুই পাওয়া যাচ্ছে, আর আপনার যা খুশি আপনি নিতে পারেন। দেখতেই পাচ্ছেন যে এখানে কত কিছু রাখা আছে, তো আমরা এরই মধ্যে থেকে যার যেটা পছন্দ সেই খাবারগুলো তুলে নিয়েছি। আলাদা আলাদা নিতে হবে না, যে কোনো দু রকমের না, মনে হচ্ছে পুরোটাই তুলে নিচ্ছে। বিস্কুট আছে আমাদের, বিস্কুট আছে আমাদের। এই শহরটা যদিও খুব ছোট, তাও আমরা খুঁজে খুঁজে এই একটা ফাউন্টেন
আর লাইট দিয়ে সাজানো সুন্দর করে এই গাছগুলো দিয়ে একটা পার্ক খুঁজে বার করলাম। আর রাতের খাবার তো নিয়েই নিয়েছি, এইখান থেকে এবার আমরা এই জায়গাটায় কিছুক্ষণ কাটিয়ে আমাদের কেবিনের দিকে রওনা দেব। আজকের মতো এইটুকুই তাহলে। এই শহরটার আনাচে কানাচে ঘুরে দেখার জন্য চোখ রাখুন উইশিং চেস্টের নতুন ব্লগে। আমি আবার আসবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ প্লিজ কিপ ওয়াচিং উইশিং চেস্ট। আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের উইশিং চেস্ট দেখার জন্য। Thank you.